কালকে থেকে আসলে একটা জিনিস লই আমার তো আসি আর মানে আমি কিলান কইতাম আমি এক্সপ্লেইন করতাম পারলাম না মানে অল অফ সার্টেন ইংলিশ হওয়ার লাগে আমি তো খারাপ হয়ে গেলাম কিতার লাগে লাইক আমি জাস্ট একটা ভিডিও বানাইছি ইংলিশে আর দুনিয়ার সারা জীবন কিন্তু আমি সিলেটি ভাষায় ভিডিও বানাইছি শুদ্ধ ভাষায় ভিডিও বানাইছি সব আমি গালি খাইছি না জাস্ট আমি ইংলিশে একটু মাতিলাইছি দেখে আমি খাইলাইছি গালি আ লট অফ পিপল ওয়ার সেইং ও নতুন নতুন ইংলিশ শিখছে অথবা ও আইএলটিএস করিয়া গেছে ভাই আমার একটা কথা হইল গিয়া তোমরা যে সময় স্কুলও ফরো তোমরা কিন্তু খালি বাংলা ফরো না ইংলিশ ফরো না নি সবাই ফরো ইংলিশ আর এখন ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষেও ইংলিশ মিডিয়ামও ফররা এটা ইটস নাথিং টু বি প্রাউড অ্যাবাউট ইফ ইউ নো অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দ্যাটস এ প্লাস পয়েন্ট বাট আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো বাংলা আর এখন বাংলাদেশ আপনি যে সময় ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করবা অথবা আপনার সময় কোনো জব লাগে যাই বা কোনো জব ইন্টারভিউ এভরিওয়্যার ইউ হ্যাভ টু নো ইংলিশ অ্যান্ড দিস ইজ নেসেসারি দ্যাট ইউ নিড টু লার্ন বিকজ ইফ ইউ আর ট্রাভেলিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সবাই বুঝতো না সো তোমার শিখা লাগবো সো আমি কিতা অত রং করে লাইছি যে জাস্ট বিকজ আই ওয়াজ স্পিকিং ইংলিশ অন দ্যাট ভিডিও আমার মানুষ গাইলেরা লাইক ইংলিশে মাতলাম করে কিন্তু আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে নি না কিতা সমস্যা কিতা বুঝলাম না মানে পিপল আর সো টক্সিক আই জাস্ট ক্যান ইমাজিন